যেন হাতে আঁকা ছবির মতো ফুটন্ত ফুল শোভা পাচ্ছে গাজীপুরের টিউলিপ বাগানে। টকটকে লাল, কালো, হলুদ, হালকা বেগুনি, গোলাপি সহ ১৩ রঙের বাহারি ফুল মাটিকে রাঙিয়েছে রংধনুর রঙে। শীতপ্রধান দেশের এই ভিনদেশি ফুলের রংধনুর আবির ছড়ন সৌন্দর্য এখন বিদেশ নয়, দেশের মাটিতেই চাইলেই উপভোগ করা যায়। নেদারল্যান্ড তো আমরা যেতে পারবো না, তো আমরা মনে করি যে নেদারল্যান্ড বাংলাদেশে চলে আসছে এই ফুল বাগানটা দেখার জন্য। টিউলিপ আমার সামনে থেকে দেখি, এক কথায় আমি অভিভূত। আমাদের অনেক ভালো লাগে, প্রতিদিন আমরা আসি এবং অনেক দর্শক আসে এই জায়গা দেখার জন্য। এবছর ৭০,০০০ বাব ফুটিয়ে বাণিজ্যিকভাবে টিউলিপ চাষ করছেন গাজীপুরের শ্রীপুরের দেলোয়ার হোসেন। গাজীপুর ছাড়াও পঞ্চগড়, রাজশাহী সহ দেশের বেশ কয়েকটি জেলায় দেলোয়ার হোসেনের মাধ্যমেই টিউলিপ চাষ করা হচ্ছে। বাণিজ্যিকভাবে বাজারে বিক্রির প্রক্রিয়াও চলছে বলে জানান এই উদ্যোক্তা। শুধু গাজীপুর না, এখন যশোরে চাষ হচ্ছে, আবার রাজশাহীতে চাষ হচ্ছে, আমার একটু বিস্তীর্ণ হচ্ছে চাষ। এখন আগামী বছরগুলিতে সারা বাংলাদেশে টিউলিপ থাকবে প্রত্যেকটা অঞ্চলের। সফল এই উদ্যোক্তাকে অনুসরণ করে দেশে টিউলিপ ফুলের চাষ সম্প্রসারিত হচ্ছে, আর নিম্ন তাপমাত্রায় ভিনদেশি এই ফুল চাষ ভালো দৃষ্টান্ত বলে মনে করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। দেলোয়ার সাহেবকে পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশে সম্প্রসারিত হবে এর চাষ, এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তাদের উৎপাদনের জন্য যত রকমের প্রযুক্তিগত পরামর্শ আছে আমরা এটা দিয়ে যাচ্ছি। দীর্ঘ ১৭ বছর ধরে ফুল চাষে নিজেকে নিবেদিত করলেও তৃতীয়বারের মতো টিউলিপ ফুল উৎপাদনের প্রেরণা কিংবা সফলতা দেলোয়ারকে দিয়েছে এক বিস্ময়কর তৃপ্তি। সেই সাথে দেশে এই টিউলিপের আগমন স্বপ্ন ছোঁয়াচ্ছে বিভিন্ন অঞ্চলের ফুল চাষীদের। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।